কি আছে? গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমার আজকে সানডে, আজকে স্নান হয়ে গেছে সকাল সকাল, কাজকর্ম হয়ে এখন একটু পুজো দিয়ে বেরোবো। আসলে আমার বাপের বাড়িতে একটু যেতে হবে, গেস্ট আসছে, মা বললো চলে যাচ্ছি। তো আজকে এক বেলার জন্য যাচ্ছি, তাই আমার এই যে ছোট ছেলে রোশান, রোশান গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, ওকে নেব না, ওকে নেব না। তো দেখবে ওকে নেব না যখন, ও যাওয়ার সময় কি করে আর আসার সময় কি করে, তোমাদের একটু আজকে এসে শেয়ার করবো। আমার আমরা তো আস্তে আস্তে আমাদের এর জন্য পেটে ব্যথা হয়ে যায়। গুড মর্নিং, যাও তুমি টিভি দেখে নাও, আমি আসছি পুজো দিয়ে নিই। তো দেরি করে করবে? হ্যাঁ, ওকে আমি আমি দেখাবো যে ও কি করে যাওয়ার সময় আর আসার সময়, মানে বড্ড জ্বালাতন করে, রীতিমতো কান্না করে। আজকে আর একবেলার জন্য যাচ্ছি, নেব না, চলে আসবো, রাতে রাতেই ফিরে আসবো। খাবার টাবার সব রেডি করে রেখেছি, সকালেও খাওয়ানো হয়ে গেছে ওকে। ঠিক আছে, তুমি যাও, সকালে খাওয়ানো হয়ে গেছে, এবার রাত দুপুরের তোর বাবা দিয়ে দেবে ওকে, খাবার রেডি করা আছে, ওকে শুধু দিয়ে দিতে হবে একটু ভাতটা সুন্দর করে মেখে। তো রাতে যখন ফিরবো দৃশ্যটা দেখার মতো, আর যাওয়ার সময় দৃশ্যটা তোমাদের দেখাবো। তো ফিরে আস, টাটা, আসছি আমি। হ্যাঁ, আমি আসছি, ঠিক আছে, তুমি গুড বয় হয়ে খেয়ে নেবে, লেজ নাড়ালে হবে না, লেজ নাড়ালে হবে না, না না লেজ নাড়ালে হবে না। ওই দেখ দেখ কি করছে, দেখ দেখ, তাতেই চলে আসবে, তাতেই চলে আসবে। ছাড় ওকে, ছাড় ছাড়, তুই ছাড়, তুই ছাড়, ওই বাবা এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি, ওরে বাবা রে, ওরে বাবা রে, এটা কি হচ্ছে, কি হচ্ছে, এটা এটা কি হচ্ছে? হ্যাঁ, তোমার খাবার রেডি করে রেখে গেছি, খেয়ে নেবে, দেখি সাইড দে, ওই দেখ, এটা ধর, এটা ধর, ওকে একটু কোলে নিয়ে নি, এটা ধর, এইভাবে না, এইভাবে ধর, হ্যাঁ, না আসছি আমি, আসছি, রাগ কর না, শোনা শোনা, রাগ কর না, রাগ কর না, আসছি। আর ওরে বাবা রে বাবা রে, মাটির মধ্যে শুয়ে পড়ছি, আসছি, শোনা আমার, শোনা, এই যে এই যে এই যে এই যে, না না না, রাগ দেখাচ্ছি, দেখ, খাবার খেয়ে আসছি আমি, আসছি আসছি, ওই দেখ ওই দেখ, হাত ধরে গেছে, এখনই চলে আসবো, এখনই চলে আসবো, রোজ দিন যেতে নেই, আমি তো চলে আসবো, থাকলে তোমায় নিয়ে যেতাম, বাই 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 বাই। আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি পাশের পাড়াতেই, তো রোশানকে রেখে গেলাম, তার কারণ হচ্ছে ওর ভ্যাকসিন আছে সামনে, এবার সেই কারণে ওকে যদি নিয়ে যাই ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, এখন রেগুলার বের করা যাবে না ওকে, হ্যাঁ ওই জন্যই ওকে রেখে গেলাম। ওষুধ চলছে, ডাক্তার বলেছে বেশি ঘরবাই করলে ওর শরীরটা খারাপ হলে আবার ভ্যাকসিনটা দিতে পারবি। তো চলো আমরা যাচ্ছি, রাতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কীভাবে ও রিয়াকশানটা দেয়, রোশানের রিয়াকশানটাই তোমাদের আজকে শেয়ার করবো। A few moments later, আমি এখন ফিরছি বাড়িতে, চলো দেখা যাক কি হয় বাড়িতে। তো বন্ধুরা চলে এসছি বাড়িতে, গেট খুলে ঢুকছি, দেখি এসছি, এসছি এসছি, শোনা এসছি, ওলে বাবালে বাবালে বাবালে, এসছি এসছি এসছি, শোনা এসছি, ওলে বাবালে বাবালে বাবালে, গেট খুলতে দাও, গেট খুলতে দাও, এসছি, দাদা
কি করছো এটা রসু তাহলে আমি চলে যাচ্ছি, ঠিক আছে, ওরা আগে আমি চলে যাচ্ছি, টাটা টাটা, চলে যাব। রাগ হয়েছে, খুব রাগ হয়েছে বাবা, ঝটকা মেরে মেরে যাচ্ছে, এত রাগ। পুচকু চল আবার চলে যাই, যাবি তুই? কি যাবি না? দাদাও যাবে, দাদাও যাবে, তুই থাক, দাদাও যাবে। হ্যাঁ চল, যাবি, চল চল, কোলে উঠ। খুব রাগ হয়েছে, খুব রাগ হয়েছে, ওরে বাবা খুব রাগ হয়েছে, বুঝেছি বুঝেছি। এই এই পুচকু আমি চলে যাচ্ছি, চল কোলে উঠ, চল চল যাব, এবার নিয়ে যাবো, সত্যি নিয়ে যাবো। খুব রাগ হয়েছে, খুব রাগ হয়েছে, নেয়নি বলে খুব রাগ হয়েছে, খুব রাগ হয়েছে, শোনা চল এবার নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো, নিয়ে যাবো, হ্যাঁ রাগ দেখাতে হবে না। হ্যাঁ আমি চলে যাচ্ছি, টাটা, চলে যাই, টাটা টাটা। যাবে তুমি? চলো আসো, চলে যাচ্ছি, টাটা বাই, টাটা। মুখ ঘুরিয়ে বসে আছে, এত রাগ হচ্ছে, মুখ ঘুরিয়ে বসে আছে, খুব রাগ হয়েছে, খুব রাগ হয়েছে, নেয়নি বলে। খেয়েছো তুমি? বন্ধুরা দেখো আমি চলে এসেছি, এত রাগ হয়েছে কি বলবো। আমি যতবার ধরতে যাচ্ছি প্রথমে একটু তেজ দেখে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে চলে যাচ্ছি। কি হয়েছে বাবু, তোমার এত রাগ হয়েছে সোনা? হ্যাঁ তোমার এত রাগ হয়েছে? তোমার শরীরটা ভালো ছিল না বলে তো তোমায় নেইনি, দেখো কত অভিমান মনে নিয়ে বসে আছে, দেখো এত অভিমান ও মনে নিয়ে বসে আছে, দেখো। তো বন্ধুরা দেখো আমি সারাদিন পরে এসেছি, রাত হয়ে গেছে, তো খুব রাগ হয়েছে, দেখো দেখো মাথা নিচু করে মুখ ঘুরিয়ে আমার থেকে রাগ করে বসে আছে। এখন ধরলেও ধরলেও খুব রাগ দেখাচ্ছে, কি হচ্ছে? এখন একটু আদর খাবে, আদর খেলে পর তারপরে ওর মাথা ঠান্ডা হবে, একটু আদর করবো। এই দেখো শুধু দেখো কাণ্ড কানা, দেখো কি বোঝে, আমি আর মামা বাড়ি গেছি ও খুব বোঝে। এখন দেখি একটু কিভাবে আদর টাদর করে রাগ টাক ভাঙানো যায়, তারপরে আবার ইজি হবে। এখন কিছুক্ষণ এভাবে বসে থাকবে, মুখ মন খারাপ করে আমার দিকে তাকাবে না, আমার থেকে মুখ সরিয়ে রাখবে, তারপরে কিছুক্ষণ পরে আদরটা খেলে পর ইজি হবে, তারপরে খাওয়া দাওয়া করবে, নাহলে খাওয়াও খাবে না, দুপুরেও ঠিক করে খায়নি, এর জন্যই রেখে যেতে চাই না কোথাও। কিন্তু সবসময় তো নিয়ে যাওয়া যায় না, ও ওষুধ চলছে বলে ওকে রেখে যেতে হয়েছে। এই এবার একটু মুখের দিকে তাকিয়েছে, শোনা আই লাভ ইউ, দেখো এখন চিৎ পটাং হয়ে আদর খাচ্ছে, চিৎ পটাং হয়ে আদর খাচ্ছে, রাগ হয়েছে একটু একটু রাগ কমাচ্ছে, রাগ কমছে, এখন চিৎ পটাং হয়ে আদর খাবে। এখন কত তেল মালিশ করতে হবে, বাবু খেয়ে নাও, বাবু খেয়ে নাও, বাবু খেয়ে নাও, তারপরে খাবে, তারপরে গিয়ে ঘুমাতে আসবে, আমার সাথেই ঘুমায়। ওই দেখো সোনা, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সোনা। তো এই ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম। তো আমার চ্যানেলটা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।